হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও কিন্তু প্রতিদিনের মতো আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি উপহার দেব বলে। দেখো এখন তালের সিজন চলছে, বর্ষার সময় রোয়াও হচ্ছে, আর আমরা কিন্তু এই ছোটবেলায় ভোরবেলা উঠে তাল ঘুরতে চলে যেতাম, তাল গুড়িয়ে নিয়ে আসতাম। আজ এই তাল দিয়ে তালের ফুলুরি বানাবো, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। এত মশা, আর এই সন্ধ্যাবেলা খুব মশা ওঠে, কোনো কাজই করতে দেয় না। তাহলে এই তালের ফুলুরি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখুন এই তাল কিন্তু সব ছাড়িয়ে নেব, তারপর কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা সাথে থাকবেন। আর কি কি উপকরণ লাগবে সবকিছু কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন তাল এখন ছাড়িয়ে কিভাবে নদা বের করছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। তাল কিন্তু সব খোঁচা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর হালকা জল দিয়ে এই তাল মেখে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি এই তালের নদা বের হয়ে যাবে। আর এখানে দেখুন এই ছিদ্র হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়িতে এইভাবে ঘষে ঘষে তালের নদা বের করে নেব। বিভিন্ন পদ্ধতিতে তালের নদা বের করে নেওয়া যায়। তাহলে নদা সব বের করে ফিরে আসছি। ফুলুরি বানাবো, তার জন্য কি কি নিয়ে নিয়েছি, 250 ময়দা, প্রায় 250 মতো সুজি, চিনিও সম পরিমাণ, সব কিছু কিন্তু একই পরিমাণ নিতে হবে, তবেই কিন্তু এই তালের ফুলুরি খেতে খুব ভালো টেস্ট হবে। আর এখানে তালের নদা বের করে নিয়েছি, এত কিন্তু দেব না, অল্প করেই দিতে হবে। সুজি ময়দা চিনি আগে একটু মেখে নেব। আর এই তালের ফুলুরি বানানোর জন্য কিন্তু এই বেটারটাই আসল, বেটারটা ভালোভাবে না মেখে নিতে পারলে কিন্তু ভালো হবে না। দেখুন আগে কিন্তু চিনি ময়দা সুজি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। তালের নদা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই তালের নদা কিন্তু সুজি ময়দা থেকে বেশি হলে হবে না, পরিমাণে সামান্য একটু কম রাখতে হবে, তাহলে ফুলুরিটা খেতে অসাধারণ টেস্ট হবে। তাহলে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। আর বেটারটা কেমন কেমন হবে সেটাও কিন্তু আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেটারটা কিন্তু এইরকমই একটু শক্ত করে মেখেছি, আর এই ফুলুরিগুলি দিতেও কিন্তু খুব সুবিধা হবে এইভাবে। দেখুন বেটার রেডি করে নিয়েছি, আর এর থেকে আবার পাতলা করলে হবে না, আর এর থেকে শক্ত করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তাহলে ফুলুরি ঠিকঠাক উঠবে না। দেখুন একবারে পারফেক্ট হয়েছে। এবার চলুন ভেজে নেব। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, আর একটু সামান্য জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর সামান্য পাতলা করে নিয়ে এবার সব ফুলুরি ভেজে নিচ্ছি।
তালের ফুলুরি বানাবো, তার জন্য কিন্তু ব্যাটার পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। আর এই ব্যাটারটা যত ভালো করে মাখতে পারবেন তত সুন্দর কিন্তু ফুলুরিগুলি উঠবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর এই তালের ফুলুরি বলো বড়া বলো কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপর ভেসে উঠছে। এই রকম হলে বুঝতে হবে যেটাটা পারফেক্ট মাখা হয়েছে। দেখুন ওলট পালট করে কিন্তু এইভাবে সব ফুলুরি ভেজে নেব। ফুলুরিগুলি দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর ফুলে ফেঁপে কত বড় বড় হয়েছে। ভিতরটা যেমন নরম বাইরেটা কিন্তু মুচমুচে, এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। দেখুন কত সুন্দর ফুলুরিগুলি ভাজা হচ্ছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। আর এইভাবেই সব ফুলুরি ভেজে নেব। আর এইরকমই কিন্তু লাল করে করে ভেজে নিতে হবে, আর বেশি লাল করলে হবে না, তাহলে এই তালের ফুলুরি তেতো লাগবে। তার জন্য এরকম হালকা লাল লাল হয়ে আসলেই কিন্তু সব ফুলুরি তুলে নিতে হবে। দেখুন পারফেক্ট কিন্তু লাল হয়েছে, এর থেকে বেশি লাল করা যাবে না। এবার সব ফুলুরি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আপনারা দেখলেন খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে এই তালের ফুলুরি বানালাম। সব কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আবার ফিরে আসবো এই গ্রাম বাংলার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। টাটা।